নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈ মাজত মাত্র দুটা দিন, 22 জানুয়ারীত অসমৰ ঘরে ঘরে জ্বলিব চাকি। অযোধ্যাত অব্যাহত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বিভিন্ন কার্যসূচী, আজি পুৱা অনুসন্ধ্যাধিবাস, শেষর অধিবাস, ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হয়। 22 জানুয়ারীত অর্ধ ছুটি ঘোষণা রাজ্য সরকারের, এবেলা বন্ধ থাকিব রাজ্যের সকল সরকারি কার্যালয়, শিক্ষানুষ্ঠান বিয়লি 2:30 বন্ধ থাকিব সকল কার্যালয় আর শিক্ষানুষ্ঠান। অসমত রাহুল গান্ধীর ন্যায়যাত্রার দ্বিতীয় দিন, আজি মাজুলীত ভারত জোড়ো ন্যায়যাত্রা, নিমাতীঘাটে মাজুলীলে রওনা রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, কমলাবাড়ী চারিআলিত আর জেরেঙামুখ তিনিআলিত পদযাত্রাত অংশগ্রহণ করব রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বিরুদ্ধে যোরহাট প্রশাসনের গোচর, কংগ্রেস নেতা কে বি রাইজোর বিরুদ্ধে গোচর, যোরহাটত অনুমতি নাছিল রাহুলের ন্যায়যাত্রার, আইন উলঙ্ঘা করার গোচর রুজু প্রশাসন। অথন্তরে লগ নেড়া হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাত, অসমত প্রবেশ করা মাত্রকে অঘটন ভারত জোড়ো ন্যায়যাত্রাত, ভারত জোড়ো ন্যায়যাত্রার বাস যাবলে প্রশাসনে নির্ধারিত করে থাকে শহরের কে বি রোড, কিন্তু নির্ধারিত পথে নগৈ গড় আলিয়েদি সোমাল রাহুলের বাস। খেগ পথত রাহুলের বাস সোমা মাত্রকে হাহাকার লাগিল পথত, রাহুল গান্ধী কাষরপর চাবলে হেতা উপরা লগালে একাংশ পথচারিয়ে, ভিড়র প্রকোপত গড় আলিত লুটি খাই বাগরি পড়িল বাইক, পদপিষ্ট হল বহুজন। বৃহস্পতিবারে হালুয়াটিঙত আরম্ভ হয় রাহুল গান্ধীর যাত্রা, হালুয়াটিঙত কম জনসমাগমের মাজতে জনসভাত অংশগ্রহণ করবলগিয়া হয় রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীর সভাত দেখবলে পাওয়া হল ইখনের পিছত ইখন খালি চকী। নগাঁও লক্ষীনগরত নারীদের ব্যবসায়ী চক্র উৎখাত, আরক্ষীর জালত 3 যুবতীসহ 5 জন লোক। লক্ষীনগরের এটি ভাড়াঘরত চলি আছিল এই কুকাণ্ড, এগারী মহিলার নেতৃত্ব চলিছিল দেহ ব্যবসায়, রাইজর অভিযোগের ভিত্তিত আরক্ষীর অভিযান। দক্ষিণ শালমারা মানকচর জেলার খারুয়া বান্ধা গাঁওয়ার নির্মীয়মান জলজীবন আঁচনিত অঘটন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলজীবন মিশন আঁচনির শ্রমিকর মৃত্যু, মৃত শ্রমিকজন গোয়ালপাড়ার কাবাইতারির কবির হুসেন, আঁচনি সৌহদত থাকা ট্রান্সফরমারত লাগি মৃত্যু হয় শ্রমিকজনের। ত্রিপুরার ধর্মনগরত মরেল পুলিশিংয়ের ঘটনা, মোবাইল চুরর উপর নৃশংস আক্রমণ, উন্মাদর দলর বাঁহে কোবাই কোবাই হত্যার অপচেষ্টা, যুবকক দুষ্কৃতিকারী কটা স্থানতে সানিলে নিমখ আর জলকিয়া, আক্রমণের বলি সাগর শুক্লবিদ্যা নামের এজন যুবক। গান্ধী পরিয়ালক দেশের ভিতর ভ্রষ্টাচার পরিয়াল আখ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, গান্ধী পরিয়াল হয়েছে ডুপ্লিকেট পরিয়াল, এনেদরে কয় পুনের গান্ধী পরিয়ালক টার্গেট মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীর ন্যায়যাত্রাক মিয়া যাত্রা আখ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, অবশ্যই মিয়া লোকর মহিলাসকল না থাকে এই যাত্রাত, যত যত মিয়া মানু আছে তাত অলপ মানু হব বলে কলে মুখ্যমন্ত্রী। অঙ্কিতা দত্তই রাহুল গান্ধীরপরা কেনেকৈ ন্যায় পাব বলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, গুয়াহাটির মাজেরে জোর করলে কংগ্রেস যাব পারিব, কংগ্রেসের দুটা বদমাস মানুষের বিরুদ্ধে মই গোচর রুজু করিম, আর তেওঁলোক শিলিগুড়ি পালে মই আটক করিম বলেও মুখ্যমন্ত্রীর মন্তব্য। লোকসভা নির্বাচনের আগ মুহূর্তত সাংসদ নবকুমার শরণিয়ার এসটি প্রমাণপত্র নাকচ করলে রাজ্যিক পুনরীক্ষণ কমিটিয়ে, খারিজ হব পারে শরণিয়ার সাংসদ পদ, 2024 নির্বাচনতো প্রতিদ্বন্দ্বিতা করাত পড়ব নিষেধাজ্ঞা। সাংসদ শরণিয়ার জাতিগত প্রমাণপত্র ভুয়া, এসটি প্রমাণপত্র নাকচ, রাজ্যিক পুনরীক্ষণ কমিটির বড় কছারিমূলর নহয় নবকুমার শরণিয়া, বড় কছারিমূলর বলে শপথনামা দাখিল করেছিল শরণিয়ায়, ইতিমধ্যে কমিটির প্রতিবেদনের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হব শরণিয়া। চতুর্থবার সমন দিয়ার পিছতো বৃহস্পতিবারে ইডির কার্যালয়ত উপস্থিত নহল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির আবকারী কেলেঙ্কারী সন্দর্ভত ইখনের পিছত সিখন সমন কেজরিওয়াললৈ জারি করেছিল, যদিও প্রতিবারে সমন অমান্য করে ইডির কার্যালয়লৈ নাহিল কেজরিওয়াল। লোকসভা নির্বাচনক লো মুখ্যমন্ত্রীর সংবাদমেল, গুয়াহাটীত আমার শক্তি যথেষ্ট ভাল, গুয়াহাটী লোকসভা সমষ্টিত আমি অনায়াসে জয়ী হম, আর জয়লাভর বুথ কর্মীসকলে অধিক সক্রিয়তার কাম করব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। কিছুদিনের ভিতর বুথ সভাপতি সকল ঘরলে যাব বিজেপির প্রতিনিধি, নিজের বুথর ভোটর তালিকাত উপর জ্ঞান থাকব বলে মন্তব্য, বুথত সংগঠন শক্তিশালী করাই আমার লক্ষ্য, আর শিপা শক্তিশালী হলেহে গছ ডাঙর হব বলেও মুখ্যমন্ত্রীর মন্তব্য। মাজুলীত কংগ্রেসের যোগদান কার্যসূচী, রাহুল গান্ধীর আগমনের পূর্বে কংগ্রেসের যোগদান কার্যসূচী, কেইবাজনো বিজেপির কর্মকর্তার কংগ্রেসের যোগদান, গড়মূরস্থিত রাজীব ভবনত যোগদান কার্যসূচী। উৎকোচ লৈ হাত দাঙিলে কাবৈমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল চৌধুরী, ঘোষ লওঁতে অধ্যক্ষ বুলবুল চৌধুরী গ্রেপ্তার করিলে দুর্নীতি নিবারক শাখায়।
নিলম্বিত এডিসি তথা দুর্নীতির সম্রাজ্ঞী সুকন্যা বরাক গ্রেপ্তার। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগত সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করে সুকন্যাক। 8 বছর চাকরিকালত কোটি কোটি টাকার সম্পত্তি গড়িছিল সুকন্যায়। এনআরসির নামতো কোটি কোটি টাকা লুটিছিল সুকন্যায়। অবসরপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা সামেদ আলী আর ভাস্কর ডেকাক জেরার অন্তত পুনের গ্রেপ্তার সিএম ভিজিলেন্সর। দুর্নীতির কোটি কোটি টাকার সম্পত্তি গড়িছিল সামেদে। তদন্তত সহযোগ নকরার গ্রেপ্তার দুয়োকে। মাজুলীত অসম ভাওনা সমারোহ আরম্ভ। মাজুলীত উপস্থিত কৃষিমন্ত্রী অতুল বরা। ভাওনা সমারোহর উদ্বোধনী অনুষ্ঠানত অংশগ্রহণ করে মন্ত্রী বরাই। উদ্বোধনী অনুষ্ঠানত পরিবেশন হয় একেলগে 10,000 আয়ুতি দিহানাম। 18 জানুয়ারীর 13 দিনিয়া কার্যসূচীরে ভাওনা সমারোহ আরম্ভ। কলিয়াবরত জালত 2 গাড়ি হাইজেকার। জখলাবন্ধ আরক্ষী আটক করে 2 হাইজেকারক। সেলেডিও গাড়ি হাইজেক করে বিক্রি করেছিল ডিমাপুরত। ধৃত রাজীব আলী আর জালালুদ্দিন। কলিয়াবরের শিলঘাটত গঁড়র বিচরণ। অসম সমবায় মরাপাট কলর কলোনীত গঁড়টো প্রত্যক্ষ করে রাইজে। গড়টো কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের উলাই অহার সন্দেহ। বর্তমান কামাখ্যা সংরক্ষিত বনাঞ্চললে গতি করেছে গঁড়টোয়। দিসপুর আরক্ষীর জালত একটা মহাপ্রবঞ্চক। ধৃত মহাপ্রবঞ্চকটির নাম কৌশিক তালুকদার। নিশা লঙ্কারপুর দিসপুর আরক্ষীক গ্রেপ্তার করে প্রবঞ্চকটক। বহু লোকক ভুয়া চেক দিয়ে প্রবঞ্চনা করে আসছিল কৌশিক তালুকদারে। কৌশিকর বিরুদ্ধে নলবাড়ী, বরপেটা, হাইলাকান্দি আদিকে ধরে মহানগরীর বিভিন্ন থানাত আছে বহু গোচর। ন্যায়যাত্রাত নাটকীয় কাণ্ড। সরকারি কার্যসূচীত রাহুল গান্ধী। মরিয়নীত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রপত্র প্রদান করা কেন্দ্রত রাহুল গান্ধী। মহিলার কার্যসূচীত রাহুল গান্ধী অহার বাবে মহিলাসকলে টাকা লাভ করেছে। রাহুল গান্ধীর অহা দিনতে সরকারে টাকা দিয়ার দিন ধার্য করেছে। রাহুল গান্ধী অহা বাবেহে মহিলাসকলে লাভ করিলে টাকা। সরকারি কার্যসূচীত রাহুল গান্ধীর প্রবেশক লই এই প্রতিক্রিয়া ভূপেন বরার। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত অংশ লোবলে উপস্থিত হয়েছে কংগ্রেসের নেতা কর্মীর লগতে বহু লোক। আমগুড়ির পিছত মরিয়নীতো রাহুলের কার্যসূচী সম্পন্ন। মরিয়নীরপর যোরহাটত উপস্থিত হয় পহিলা দিনত রাহুল গান্ধীর ন্যায় যাত্রায়। 3 দিনিয়া কার্যসূচীরে উত্তর পূবত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজি এনইসির বৈঠকত অংশগ্রহণ করব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী বৈঠকত অংশগ্রহণের বাবে শিলংত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেজপুর আর গুয়াহাটিতো অমিত শাহর কার্যসূচী। গুজরাটের বদোদরার হানি হ্রদত নাও দুর্ঘটনা। বনভোজ খাবলৈ যা 14 জন ছাত্র আর 2 জন শিক্ষকর সলিল সমাধি। 10 গৰাকী ছাত্র ছাত্রীক নিরাপদে উদ্ধার এনডিআরএফর। হানি হ্রদত উঠি গৈছিল ছাত্র ছাত্রীর ভর্তি নাওখন। জনসমুদ্রত পরিণত ঐতিহাসিক জোনবিল মেলার বাকরি। পাহাড়ের মামা মামীরে ভরি পড়েছে জোনবিল মেলা থলি। ভৈয়ামর সকল জনগোষ্ঠীয় লোকের সুতরাং পাহাড়ের মামা মামীর বিনিময় প্রথা। জোনবিলের পারত উখল মাখল পরিবেশ। বনবাসের মুক্তি নাপালে অঙ্কিতায়। রাহুল গান্ধীর সাক্ষাৎ নাপায় ভুক হুকাই কান্দি উঠিল অঙ্কিতা। রাহুল গান্ধীর সাক্ষাতের অপেক্ষা গোয়ারেপর প্রতিবাদত বহিছে অঙ্কিতা দত্ত। আবেগিক হয়ে প্রতিক্রিয়া প্রকাশ করলে অঙ্কিতা দত্ত। ন্যায় লাভের বঞ্চিত হওয়া বলে ক্ষোভ। পুয়ারপর টুইট করে অবগত করা হয়েছিল রাহুল গান্ধীক। ভূপেন বরাক জানা হয়েছিল কিন্তু আমি বিমুখ হওয়া বলে ক্ষোভ প্রকাশ করলে অঙ্কিতা দত্ত। অঙ্কিতা দত্তর বেনারত হাই লেভেল সিকিউরিটি। অঙ্কিতা দত্তর বেনারক পহরা দিবলে রখা হয়েছে আরক্ষী। একোখন বেনারত 2 জনকৈ আরক্ষী মোতায়েন করা হয় বিভিন্ন স্থানত। কংগ্রেসে যাতে আঁতরাই পেলাব নয় অঙ্কিতার বেনার, তার বাবেই সুরক্ষা ব্যবস্থা। অঙ্কিতা দত্তর বাবে ন্যায় যাত্রা লিখা এখন বেনার দেখি খর্গহস্ত দেবব্রত শইকীয়া রানা গোস্বামীকে ধরে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা। রানা গোস্বামী বেনার আঁতরাবলে যাত বাধা আরক্ষীর। উপায় নাপায় বেনারের উপর রাহুল গান্ধীর বেনারে ঢাকি দিলে অঙ্কিতার বেনার। অঙ্কিতার বিরুদ্ধে ক্ষোভর বিস্ফোরণ দেবব্রত শইকীয়া আর রানা গোস্বামীর। ন্যায় লাগে যদি সুপ্রিম কোর্টলে যাও বলে কটাক্ষ দেবব্রত শইকীয়ার। রাস্তাত বেনার আড়িলে ন্যায় নাপায় বলে অঙ্কিতার বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়ে দেবব্রত শইকীয়া। দলের ন্যায় লাগিলে অঙ্কিতার 6 বছর অপেক্ষা করক বলে মন্তব্য দেবব্রত শইকীয়ার। কারোবার শ্রুতলিপিত অঙ্কিতায় অঞ্জন দত্তর ভাবমূর্তি বিনষ্ট করেছে বলে ক্ষোভ প্রকাশ করে। নিলম্বিত এপিএস সুকন্যা দাসর জামিন। এসআইটির ভুলের বাবে জামিন। সুকন্যার বহি জালিয়াতির এপিএসসির চাকরি লছিল সুকন্যায়। আদালতের অনুমতি অবিহনে গ্রেপ্তার করেছিল সুকন্যা। 3 দিনিয়াকৈ আরম্ভ হল গুব্বা দেওরজার ঐতিহাসিক জোনবিল মেলা। দেওকাল শিবস্থানত মাঙ্গলিক পূজা অর্চনার পিছতে আরম্ভ হয় মেলা। আজি অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বিনিময় প্রথা। জোনবিল মেলাত রাজ্যের ভিন্ন প্রান্তর অহা রাইজর ভিড়। পুয়াই দেওখাল শিবস্থানত মাঙ্গলিক পূজা অর্চনা করার পাছতে মেলালৈ আহিল পাহাড়ের মামা মামীসকল। মেলাস্থলীত অস্থায়ী পূজাঘরত নিশাটো কটাই আজি কাহিলি পুয়াই অংশগ্রহণ করে প্রাচীন বিনিময় প্রথা।
পাহাড়ৰ আদা কচু হালধি লা ধুনা লাও আদিৰ সৈতে বিনিময় ভৈয়ামৰ চিৰা পিঠা সান্দহ আদি দ্বিতীয় দিনা মেলাস্থলীত অনুষ্ঠিত হ'ব ৰাজদৰবাৰ ৰাজদৰবাৰত ৰাজ্য চৰকাৰে ৰাজভাট্টা প্ৰদান কৰিব মধ্য অসমৰ 19 গৰাকী ঐতিহ্য ৰজা ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠালৈ মাজত দুটা দিন গৰ্ভগৃহত প্ৰৱেশ কৰোৱা হয় ৰামলালাৰ মূৰ্তি ৰাম মন্দিৰ মুকলিত লৈ অযোধ্যাত উখলমাখল পৰিৱেশ ৰাম জন্মভূমি ইটোৰ পিছত সিটো কাৰ্যসূচী 22 জানুৱাৰীত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব ৰাম মন্দিৰত দুপৰীয়া 12:45 গৰ্ভগৃহত ৰখা হ'ল ৰামলালাক অযোধ্যাত অব্যাহত আছে প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ অনুষ্ঠান বিয়লি অনুষ্ঠিত হয় প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ কেইবাটাও ৰীতি নীতি তীৰ্থপূজন জলযাত্ৰা আৰু গন্ধৰ্ব অধিবাস অনুষ্ঠিত হয় 19 জানুৱাৰী পুৱা অনুসন্ধা দিৱস শেষৰ অধিবাস আৰু ভৃতা অধিবাস অনুষ্ঠিত হয় 20 জানুৱাৰী শনিবাৰে চক্ৰ অধিবাস কলা দিৱস সেইদিনাই বিয়লি পুষ্পা দিৱস 21 জানুৱাৰী দেওবাৰী পুৱাৰ ভাগত মধ্য অধিবাস আৰু বিয়লিলৈ ছায়াধিবাস অনুষ্ঠিত হ'ব প্ৰাণ প্ৰতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধৰণৰ অধিবাস পালন কৰা হয় 121 গৰাকী আচাৰ্যই এই ৰীতি নীতিসমূহ পালন কৰিব শ্ৰীগণেশ্বৰ শাস্ত্ৰীৰ দ্ৰাবিড়জীয়ে এই অধিবাস অনুষ্ঠানসমূহৰ তত্বাৱধান কৰিছে আনহাতে 121 গৰাকী আচাৰ্যক পৰিচালনা কৰিছে কাশীৰ লক্ষ্মীকান্ত দীক্ষিতে 22 জানুৱাৰীৰ দিনা বিক্ৰম সম্বাদ 2080 অনুসৰি পুৰ শুক্লা কুৰ্মা দ্বাদশী সেইদিনাই অনুষ্ঠিত হ'ব শ্ৰীৰামচন্দ্ৰৰ মূৰ্তিৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা বৈদিক নীতি অনুসৰি 22 জানুৱাৰীৰ দিনা দুপৰীয়া অভিজিত মুহূৰ্তত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব 22 জানুৱাৰীৰ দিনা দুপৰীয়া অভিজিত মুহূৰ্তত প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পূৰ্বে 6 দিন ধৰি অৰ্থাৎ 16 জানুৱাৰীৰ পৰা 21 জানুৱাৰীলৈ প্ৰতিদিনে চলিছে বিভিন্ন ৰীতি নীতি গুজৰাটৰ পৰা অহা এজন ৰাম ভক্তই অযোধ্যাত সকলোৰে মন মুহিছে নিজৰ জাগুৱাৰ গাড়ীখনত ৰামৰ নাম আৰু ৰামৰ পদ্যৰে সজাই তুলিছে ভক্তজনে গোটেই গাড়ীখনত ৰামৰ পোষ্টাৰ আৰু পদ অংকন কৰা হৈছে অসম লোকসেৱা আয়োগৰ চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈ চাবুৱালৈ গৌৰৱ কঢ়িয়ালে 6 গৰাকীকৈ শিক্ষাৰ্থীয়ে ইয়াৰ ভিতৰত চাবুৱাৰ স্বৰ্গীয় উৎপল দত্ত আৰু লক্ষ্য হীৰা দত্তৰ কন্যা শাশ্বতী দত্ত উল্লেখযোগ্য যে পিতৃহীনা এই যুৱতীগৰাকীৰ সাফল্যত উৎফুল্লিত হৈ পৰিছে পৰিয়ালবৰ্গৰ লগতে সমগ্ৰ চাবুৱাবাসী বুধবাৰে ঘোষিত হোৱা অসম লোকসেৱা আয়োগৰ ফলাফলত 11 নম্বৰ স্থান লাভ নলবাৰীৰ বৰজাৰৰ চিমি কলিতাৰ ফলাফল ঘোষণাৰ পাছতে চিমি কলিতাৰ ঘৰখনত উখলমাখল পৰিৱেশ চিমি অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক ভৱকান্ত কলিতা আৰু গীতা কলিতাৰ কন্যা বোকাতহে পদুম ফুলে সেই কথাকে প্ৰমাণ কৰিলে চামগুৰি গেন্ধালীৰ অনুপম শইকীয়াই আৰ্থিক দীনতা তথা বিভিন্ন সমস্যাক আওকাণ কৰি সদ্য ঘোষিত এ পি এছ চি পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হ'ল গেন্ধালীৰ অনুপম শইকীয়া সদ্য ঘোষিত এ পি এছ চিৰ ফলাফলে আনন্দ জোৱাৰ আনিছে বৰহমপুৰৰ জলাহ গাঁৱলৈ গাঁওখনৰ ভাৰ্গৱ প্ৰীতম প্ৰতীক শইকীয়াই এ চি এছৰ 41 সংখ্যক স্থানত লাভ কৰি অঞ্চলটোলৈ কঢ়িয়াই আনিছে সুনাম ভাৰ্গৱৰ সফলতাত উৎফুল্লিত অঞ্চলবাসী এ পি এছ চি পৰীক্ষাত 79 সংখ্যক স্থান লাভ কৰি জিলিকি উঠিছে শিৱসাগৰৰ ৰেডক্ৰছ ৰোডৰ নিবাসী প্ৰেৰণা শইকীয়া সোণোৱাল জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ চৌহদত এখন জেৰক্সৰ দোকান দি প্ৰেৰণা শইকীয়া সোণোৱালক পঢ়ুৱাইছিল মাতৃয়ে এই সফলতাৰ পিছত প্ৰেৰণাই ক'লে মোৰ মাৰ সপোন বৃদ্ধকত পৰিণত হ'ল আছাম আৰ্বান এডমিনিষ্ট্ৰেটিভ ছাৰ্ভিচত সফলতাৰে উত্তীৰ্ণ হ'ল পশ্চিম গুৱাহাটীৰ ভট্টপাৰাৰ প্ৰয়াগ বৈশ্য প্ৰয়াগ বৈশ্যই দ্বিতীয়বাৰ চেষ্টা চলাই এই সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হয় ভৱিষ্যতে এজন এ চি এছ বিষয়া হোৱাৰ সপোন আছে প্ৰয়াগ বৈশ্য মনত প্ৰবল ইচ্ছা শক্তি আৰু আত্মবিশ্বাস থাকিলে যে শাৰীৰিক প্ৰতিবন্ধকতাৰ হেঙাৰ হ'ব নোৱাৰে তাকেই প্ৰমাণ কৰিলে ৰহাৰ ডিমৰ অলোক ডেকাই 5 বছৰ পূৰ্বে দৃষ্টিশক্তি হেৰুওৱা অলোক ডেকাই এ পি এছ চিৰ 351 সংখ্যক স্থান লাভ কৰি অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত উজলিল গহপুৰৰ 3 সুযোগ্য সন্তান এ এছ এফৰ 15 সংখ্যক স্থান ডুবিকাৰ হেমেন শইকীয়া এ পি এছ 64 সংখ্যক স্থানত ৰীমাংক বৰুৱা আৰু এ পি এছত 11 সংখ্যক স্থানেৰে জিলিকিল অশোক কৃষ্ণ হাজৰিকা এ পি এছ চিয়ে অনুষ্ঠিত কৰা অসম আৰক্ষী সেৱাত 11 সংখ্যক স্থান লাভ দদৰা ধীৰাজ দাসৰ ফলাফল ঘোষণাৰ পিছতে ধীৰাজৰ বাসগৃহত উৎফুল্লিত পিতৃ মাতৃৰ লগতে অঞ্চলবাসী ৰাইজ স্থানীয় দল সংগঠন তথা বিভিন্নজনে শুভেচ্ছাৰে উপচালে ধীৰাজ সদ্যঘোষিত এ পি এছ চি পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ হোজাইলৈ সুনাম কঢ়িয়াই আনিলে অভি সাহাই এ চি এছত 72 সংখ্যক স্থান লাভ হোজাই গোবিন্দপল্লীৰ অভি সাহাৰ অভিৰ এই সফলতাৰ পিতৃ মাতৃৰ লগতে উৎফুল্লিত সমগ্ৰ অঞ্চলবাসী সদ্যঘোষিত এ পি এছ চি পৰীক্ষাত জিলিকিল কলিয়াবৰৰ 2 সন্তান এ পি এছ চিত জিলিকিল মিছাৰ অংকিতা শৰ্মা কুঁৱৰীটোলাৰ মাধৱগাঁৱৰ বিকাশিতা গগৈ বৰদলৈ অংকিতা আৰু বিকাশিতাৰ সফলতাত উৎফুল্লিত
কলিয়া বৰবাহি এপিএছ জিলেকিল তামাৰহাটৰ গোসাইনগাঁৱৰ ডিমাছাপ ব্ৰহ্ম এপিএছৰ 48 সংখ্যক স্থান লাভ কৰি অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিলে ডিমাছাপ ব্ৰহ্মই এপিএছচিত সফলতাৰ পিছতে ডিমাছাপ ব্ৰহ্ম শুভেচ্ছা জ্ঞাপন স্থানীয় বিভিন্ন দল সংগঠনৰ অধ্যক্ষিত অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত জিলেকিল তেজপুৰৰ ঘৰ পৰা চুবুৰীত মুন্মী বৰকাকতি প্ৰথম প্ৰচেষ্টাতে এপিএছচিত সফলতা লাভ কৰা মুন্মীক লৈ গৌৰৱান্বিত অঞ্চলবাসী এপিএছচি তিতাবৰৰ বগৰা গাঁৱৰ নিবেদিতা বৰাৰ সফলতা এপিএছচি 2009 নম্বৰ স্থান দখল কৰি গাঁওখনলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিলে অতি দৰিদ্ৰ পৰিয়ালৰ ছাত্ৰীগৰাকীয়ে ছাত্ৰীগৰাকীৰ সফলতাত উৎফুল্লিত পৰিয়ালৰ লগতে সমগ্ৰ অঞ্চলবাসী ক্ষেত্ৰীত শোকাবহ ঘটনা ৰেলপথত কৰ্মৰত অৱস্থাত ৰেলৰ খুন্দাত মৃত্যু এজন ৰেল কৰ্মচাৰী মৃত লোকজন ৰেল বিভাগৰ কৰ্মচাৰী হৰেণ ডেকা বুলি চিনাক্ত মৃত হৰেণ ডেকাৰ ঘৰ জাগিৰোডৰ বৰঝাৰিত ৰেল আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে ব্যক্তিজনৰ মৃতদেহ কামপুৰৰ কচুৱাত বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ জব্দ আৰক্ষী আৰু গাঁওৰক্ষী বাহিনীৰ অভিযানত জব্দ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ আৰু নিচাযুক্ত টেবলেট অভিযানত ড্ৰাগছসহ আটক ছাইদুৰ ৰহমান নামৰ সৰবৰাহকাৰী অভিযানত জব্দ 98টা ড্ৰাগছভৰ্তি কণ্টেইনাৰ 7,700টা নিচাজাতীয় টেবলেট জব্দকৃত ড্ৰাগছখিনিৰ বজাৰ মূল্য প্ৰায় 38,50,000 টকা ধৃত সৰবৰাহকাৰীটোৰ আৰক্ষীৰ জেৰা অব্যাহত মণিপুৰৰ ইয়াই স্কুলত উত্তেজনা প্ৰতিবাদকাৰীলৈ কন্দুৱা গেছ নিক্ষেপ আৰক্ষীৰ মুখ্যমন্ত্ৰীক সাক্ষাতৰ বাবে আহিছিল প্ৰতিবাদকাৰীসকল হিংসাত্মক ঘটনাৰ ন্যায় বিচাৰি প্ৰতিবাদ ৰাইজৰ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ নিক্ষেপ কন্দুৱা গেছ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বৰলুইটৰ পাৰত এনিশা কটোৱা কাৰেং চাপৰিত সাজি উলিওৱা হ'ল কাৰেং ইক' কেম্প 4 বছৰৰ অন্তত স্থানীয় কেইজনমান উদ্যমী যুৱকৰ প্ৰচেষ্টাত নিৰ্মাণ হ'ল কাৰেং ইক' কেম্প কেম্পটো মুকলি কৰে শিক্ষামন্ত্ৰী ডাক্তৰ ৰমেশ তেগুৰি ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰে কাৰেং গাঁৱৰ সমীপৰ ইক' কেম্পত গাঁওখনৰ তথা স্থানীয় অঞ্চলত 40 গৰাকী নিবনুৱা যুৱক যুৱতীয়ে সংস্থাপনৰ বাট লাভ কৰিছে ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা সমাৰোহলৈ নিমন্ত্ৰণ পাইছে কলিয়াবৰ সত্ৰ মহাসভাৰ সভাপতি তথা বাঘৰগঞা সত্ৰৰ সত্ৰাধিকাৰ হিৰুপ্ৰসাদ মহন্তই 80কী দশকতে পুৰুষোত্তম ৰামৰ প্ৰচাৰ প্ৰসাৰৰ বাবে ভাৰতৰ ভিন্ন প্ৰান্তত ৰাম বিজয় আৰু সীতাহৰণ বালিবধ ভাওনা প্ৰদৰ্শন কৰি আলোড়নৰ সৃষ্টি কৰিছিল কলিয়াবৰৰ শিল্পী দলে অযোধ্যা দিল্লী মুম্বাই কলকাতা বেংগালুৰু হাৰিয়ানা পঞ্জাৱৰ লগতে দেশৰ ভিন্ন প্ৰান্তত পুৰুষোত্তম ৰামৰ কথা ভাওনাৰ জৰিয়তে প্ৰচাৰ কৰিছিল কলিয়াবৰৰ হিৰুপ্ৰসাদ মহন্ত জগন্নাথ মহন্ত ভুৱন মহন্ত মৃদুপৱন মহন্ত হিৰণ্য মহন্ত পদন মহন্ত প্ৰসন্ন ভূঞাৰ লগতে কেইবাগৰাকীও কৰিমগঞ্জৰ কালীগঞ্জত চৰকাৰী পথ দখল কৰি ঘৰ নিৰ্মাণৰ প্ৰচেষ্টা ঘটনাক কেন্দ্ৰ কৰি দুটা ফৈদৰ মাজত হোৱা সংঘৰ্ষত আহত 15জন আহত 3জনৰ অৱস্থা অতি সংকটজনক কালীগঞ্জ আৰক্ষী চকীত ঘটনা সন্দৰ্ভত 8জন লোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কালীগঞ্জৰ বেলালা এন আৰ পি পথৰ পৰা চাতল জামে মছজিদ পথটোক কেন্দ্ৰ কৰি মাৰপিটৰ ঘটনা ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰাত অংশগ্ৰহণকাৰীসকল একত্ৰিত হ'ব নোৱাৰিব ঐতিহ্যমণ্ডিত বাৰেচহৰীয়া ভাওনাথলী পকামুৰা পথাৰত ভাওনাৰ বাহিৰে পকামুৰা পথাৰ অন্য কোনো কামতে ব্যৱহাৰ কৰিবলৈ দিয়া নহ'ব বুলি ঘোষণা বাৰেচহৰীয়া ভাওনা সমিতিয়ে ঐতিহ্যমণ্ডিত বাৰেচহৰীয়া ভাওনা অনুষ্ঠিত হৈ অহা পকামুৰা পথাৰখন এখন অৰাজনৈতিক পথাৰ ঐতিহাসিক ইতিহাস প্ৰসিদ্ধ পথাৰত কোনো ৰাজনৈতিক দলৰ ৰং সানিবলৈ দিয়া নহ'ব স্পষ্ট ঘোষণা বাৰেচহৰীয়া ভাওনা সমিতি ৰঙিয়াত লোক নিৰ্মাণ বিভাগৰ চৰম অৱহেলা পথ নিৰ্মাণ হ'ল ঠিকেই কিন্তু গতিৰোধকৰ বাবে এটাও দিয়া নহ'ল স্পীড ব্ৰেকাৰ ৰঙিয়াৰ মুৰাৰা চকত যিকোনো মুহূৰ্তত ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ আশংকা প্ৰশাসনক তোলা ধুনা ৰঙিয়াৰ সচেতন ৰাইজক বাক্সাৰ সুৱানখাটাত আৰম্ভ 12 সংখ্যক ভাৰত ভূটান বন্ধুত্ব মেলাৰ লগতে 72 সংখ্যক মাঘী মেলা শান্তিৰ বাণীলৈ পুনৰ পাহাৰৰ পৰা আহিল ভুটীয়া কুমাৰ কুৰ্মালাগা জাতি জনগোষ্ঠী মিলনভূমিত পৰিণত হৈছে বাক্সাৰ সুৱানখাটাৰ মেলাস্থলী বিগত 3 বছৰ বিৰতিৰ পিছত অনুষ্ঠিত হৈছে ভাৰত ভূটান বন্ধুত্ব মেলা 8দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে মেলাখন বড়ো ৰাভা গোৰ্খা চাউতলি কোচ ৰাজবংশীৰ লগতে ভুটীয়াসকলৰ পৰম্পৰাগত নৃত্য গীতেৰে মুখৰিত হৈছে মেলাস্থলী ভাৰত ভূটান বন্ধুত্ব মেলাত ভূটানৰ বিভিন্ন বাণিজ্যিক স্থলত
খাদ্য সম্ভার উপলব্ধ হওয়ার উপরি সাংস্কৃতিক কার্যসূচী রূপায়িত হয়েছে। গুয়ানখাটাত অনুষ্ঠিত এই মেলার জড়িয়তে দুইখান দেশের সীমান্তর রাইজর মাজত সদ্ভাব মিলাপ্রীতি সুদৃঢ় হব বলে আশা ব্যক্ত করে উদ্যোক্তাসকলে। অযোধ্যাত রাম মন্দির প্রতিষ্ঠা আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে দেশের সর্বত্রে উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যতিক্রম নহয় করিমগঞ্জ। করিমগঞ্জত থাকা রামগীতা আশ্রমত চলিছে ব্যাপক প্রস্তুতি। করিমগঞ্জ চহৰৰ সর্বত্রে রামরাজ্যর প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়ে উঠিছে। সম্পূর্ণ চহৰখন গেরুয়াময় হয়ে উঠিছে। বতাহত দুলি আছে কেবল রামগীতা আর হনুমানের পতাকা। দেশের দরিদ্রতার ষষ্ঠ স্থানত 2022-23 বর্ষত 14.47% দরিদ্রতার হার। 2013-14 চনত দরিদ্রতার হার আছিল 36%। 25.46% দ্বিতীয় স্থানত মেঘালয়। ঝাড়খণ্ড 23.34% তালিকা তৃতীয় স্থানত। দেশের আটাইতক কম দরিদ্রতা থাকা রাজ্য হল গোয়া। গোয়া দরিদ্রতার হার 0.3%। অসম সাহিত্য সভায় প্রথমবারলে প্রদান করলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শিল্পী বঁটা। শিল্পী রমেশ চৌধুরীলৈ আগবঢ়োৱা হয় এই বঁটা। কামরূপর মলম প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত করা হয় কেন্দ্রীয় শিল্পী দিবস। বঙ্গাঙ্গত সোণালী বান্দরের জাক। জাড়ৰ দিনত ৰদত বহি উত্তাপ লৈছে জাক জাক বান্দরে। বঙ্গাঙ্গাঁও নিকটবর্তী কঠালগুড়ির দলং এখনত বহি রোদ বুয়াই থকা দৃশ্য বন্দী হল কেমেরা। মাছখোৱাত বৈদিক সনাতন ধর্মালোচনী সমাজের 46 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশনের লাইখুঁটা স্থাপন। তিনিদিনের বর্ণাঢ্য কার্যসূচীরে নবগঠিত সিসি বরগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্গত মাছখোৱা বিলতীয়া গাঁত অনুষ্ঠিত হব সনাতন ধর্মালোচনী সমাজ। উত্তর গুয়াহাটির রজাদুয়ারত অঘটন। অজগরের আক্রমণত আহত শৈলেন বড়ুয়া নামের এজন লোক। রজাদুয়ার দৌল গোবিন্দ মন্দিরের সমীপত এই ঘটনা। দীর্ঘেশ্বরীর বিতর বনকর্মীর দল উপস্থিত হয়ে উদ্ধার করে অজগরদাল। সদ্যঘোষিত লোকসেবা আয়োগের পরীক্ষাত 64 সংখ্যক স্থান দখল পাঞ্জাবাড়ির বাঘরবাড়ির নিবাসী কৌস্তভ মণি নাথর। এজন ব্যাংক বিষয়া হিসাবে কর্মরত আছিল কৌস্তভ। চাকুরির সমান্তরালক কঠোর অধ্যয়নের ফলত এপিএসসিত সফলতা কৌস্তভ মণি নাথর। জোনবিলত তিওয়া আধ্যাত্মিক আর সাংস্কৃতিক মঞ্চের বিশেষ পদক্ষেপ। জোনবিল মেলালে অহা পাহাড়ের মামা মামিক খাদ্য যোগান। পাহাড়ের নামি অহা মামা মামির মাজত কিছু লঘু আহার বিতরণ করা পদক্ষেপ গ্রহণ করে তিওয়া আধ্যাত্মিক আর সাংস্কৃতিক মঞ্চ। নাট্যকর্মীদের উদুলি মুদুলি সাংস্কৃতিক নগরী তেজপুর। তেজপুরের জ্যোতি বিষ্ণু ক্ষেত্রত আরম্ভ হয়েছে নাট্য সম্মিলনের 62 সংখ্যক অধিবেশন। পুয়া 62খন পতাকা উত্তোলনেরে অনুষ্ঠানের শুভারম্ভণি। অনুষ্ঠানের মূল পতাকা উত্তোলন করে নাট্য সম্মিলনের সভাপতি কুমার দীপক দাসে। লক্ষিমপুরের একটা বিশেষ পরিয়ালের এপিএসসির উত্তীর্ণ হল প্রতীক্ষা হাজরিকা নামের ছাত্রীগী। 1991 চনত আলফার নৃশংসতার বলি হয়ে পরিয়ালটো দুজনক লোকে প্রাণ হেরুবল হয়েছিল। প্রতীক্ষা হাজরিকার ফলাফলে হাঁহি বিড়িঙাইছে পরিয়ালটোর মুখত। নলবারীত আরম্ভ হল সাংস্কৃতিক মহাসংগ্রাম। নলবারী নাট্য মন্দিরত সাংস্কৃতিক মহাসংগ্রামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায়। সদ্যঘোষিত এপিএসসির ফলাফলত আজমল আইএএস একাডেমির 36গৰাকী শিক্ষার্থীয়ে স্থান লাভ করবলে সক্ষম হয়েছে। এই সফলতার সংগতি রাখি আজমল আইএএস একাডেমির উদ্যোগত হোজাইত বাহির করা হয় সমদল। সফলতা লাভ করা 36গৰাকী শিক্ষার্থীক সম্বর্ধনা। সোণাৰী জিলা প্রশাসনে আয়োজন করা রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানত বিসঙ্গতি। বিশিষ্ট অতিথির নামেই ভুল করলে চৰাইদেউ জিলা প্রশাসনে। শিক্ষামন্ত্রী রণোজ পেগুর নাম ভুলকৈ লিখিলে জিলা প্রশাসনে। লোকসেবা আয়োগের পরীক্ষাত উজলির ধেমাজির 5গৰাকী মেধাবী শিক্ষার্থী। এপিএসসির ধেমাজির দিবেন্দ্র পেগু প্রতি দলে হেমপ্রভা কলিতা রাতুল গগৈ অঞ্জিতা পাউলর সফলতা। রাহুল গান্ধী কটাক্ষ মন্ত্রী পীযুষ হাজরিকার কংগ্রেসের তীব্র সমালোচনা করে মন্ত্রীগী কয় যে কংগ্রেসের দিনত 50-60 লাখ টাকা লৈ এপিএসসির চাকরি দিছিল। এতিয়া মেধা সম্পন্ন লোকহে লাভ করেছে এপিএসসির চাকরি। গুয়াহাটির রেল স্টেশনত নকল খুনসহ দুটা সরবরাহকারী গ্রেপ্তার। রাজধানী এক্সপ্রেসের B3 ডবার জব্দ 1.5 কেজি নকল খুন। ধৃত বিহারের শিবনারায়ণ রয় আর রাজেশ কুমার রয়। তেজপুরের ভোজখোয়া চাপুরীত মৃতদেহ উদ্ধার। রহস্যজনক অবস্থাত উদ্ধার খাইরুল ইসলাম নামের যুবকজনের মৃতদেহ। দুই বন্ধুর সঙ্গে অরুণাচললে যাবলে বলে পুয়াই ওলাই আসছিল খাইরুল। খাইরুলক পরিকল্পিতভাবে হত্যা করার সন্দেহ। আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। আর হুজাইর বিহুতলি রাজহুয়া খেলপথারত রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান। রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত। অনুষ্ঠানত 14গৰাকী হিতাধিকারীক আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড প্রদান। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।